আসসালামু আলাইকুম, এগ্রো টিভি বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি চলে আসছি গাজীপুর জেলা শ্রীপুর উপজেলার মাওনা হাটে। এই হাটে এখন আমি মহিষের দামদর জানাবো। আর এই হাটটি প্রতি বৃহস্পতিবার বসে, দুপুর থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত বসে। তো এখন আমি আপনাদের এই হাটে মহিষের দামদর দেখাচ্ছি। আসসালামু আলাইকুম। চাষা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, মহিষ কয়টা আনছেন? দশটা। দশটা বিক্রি করছেন? একটাও না। একটাও না? আচ্ছা চাচা, এই মহিষের দাঁত কইরা? এটা দাঁত এটা ছয় দাঁত কইরা। ছয় দাঁত কইরা না? আচ্ছা, এটা দাম চাইতেছেন কত? এইনা দাম চাইতেছি মনে করেন 55,000। 1,55,000? খালি 55। হ্যাঁ, খালি 55। লিগাল কত কথা কোন লাগবে? খালি খালি 55 না? খালি কাস্টমার কিন্তু আইবো উপরে, কিন্তু কাস্টমার আহ গিয়া, কাস্টমার আহ গিয়া, কাস্টমার আইলে চালানো দিতে পারবেন? দেড়শো না? আর একটু বড় নাই? না। আচ্ছা আচ্ছা, এটাই বড়। আচ্ছা, আর দু একটা দেয় আইন আইন দু একটা দেয় আরো আইন দিকে। আচ্ছা, এই মহিষটা কয় দাঁত? 1,60,000। দাঁত না? আচ্ছা, মাংস কেমন হবে এটাতে? ওই তো 5 মন। 5 মন করে সব সব মানে একরকম সাইজেরই না? একই সাইজ। আচ্ছা আচ্ছা, তাহলে 1,40,000-1,50,000 হলে দেবো না? আচ্ছা, আপনার বাড়ি কোন জায়গা? বাড়ি বোয়াপুর টাঙ্গাইল। বোয়াপুর টাঙ্গাইল। এর রেগুলারই আসেন? হ্যাঁ হ্যাঁ, রেগুলার আসেন। আর কোন বাজার জান আশেপাশে? ওই গোমরা যাই, ইয়ে যাই, কাবাইছে। আমরাই আমরাই হ্যাঁ। কাইতলা যান? কাইতলা যাই। আচ্ছা, তাহলে কি মহিষ কিনতেছে কম নাকি? হ্যাঁ, মহিষ নেয় না। মহিষ নেয় না? আচ্ছা আচ্ছা, টেহা নাই তোমার কাছে? নিব টেহা নাই? হ্যাঁ, মশাইরা গরু জবকাইরা মনে করেন যে মাংস এদিকে ধরো এদিকে ধরো, কি কইতেছে দেখো? কথা কই মনে করেন সব খায় আলাইছে কষাইটা সালামপাতি। হ্যাঁ, সালামপাতি খায় আলাইছে? হ্যাঁ, মানুষ এটা না, মানুষ খাইব কইতে কষাই নাকি করব? কষাই নাকি করব? না ব্যস্ত রে, না ব্যস্ত আদি, মানুষ তো খায় কিনতে হইব, মানুষ থাকিলে কষাই বিক্রি করতে পারবো। দেশে এসে গো বাপ, দেশে ও বাপ। হ্যাঁ, 100 টাকা পয়সা নাই? হ্যাঁ, 100 টাকা পয়সা নাই, মুশকিল না বলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আপনাদের আরো কিছু মহিষ দেখাচ্ছি এখানে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা জি, আলহামদুলিল্লাহ। মহিষ কয়টা আছেন? দুইটা। এই দুইটা না? আচ্ছা, এইগুলি কয় দাঁত করিয়া? দাঁতে নাই। দাঁতে নাই? একটা দাঁতে নাই? না। আচ্ছা আচ্ছা, এগুলি পালার জন্য না? না, এখন আর পালার জন্য না। পালার জন্য না? না, মাংসের জন্যই না? মাংসের জন্য। আচ্ছা, যেহেতু বড় হয়ে গেছে মোটামুটি, দাঁত মাংস ধরে গেছে। আচ্ছা আচ্ছা, এই জোড়াটা দাম চাইতেছেন কত? জোড়াটা দাম চাইতেছে 280। আচ্ছা, জোড়াটা ভালো করে দাও, ওই সাথে দাও 280 না? আচ্ছা, জোড়াটা থেকে কয় মন মাংস হবে? বোয়ালি মধ্যপাড়া গ্রাম না? আচ্ছা আচ্ছা, মহিষের ব্যবসা করেন না? না, একদম আমরা শখ করে পালছি। ও, বাড়িতে পালছেন? হ্যাঁ, বাড়িতে। আচ্ছা আচ্ছা, আপনার আর বাড়িতে আরও আছে? না, আর নাই। আর নাই? গরু আছে। আচ্ছা, গরু আছে। কি মহিষের পালবেন না নাকি? মহিষের পেয়েছে, আবার মেরা দেখে আবার শুরু থেকে কিনবেন না? আচ্ছা, এগুলি কতদিন আগে কিনছিলেন? এটি কিনছিলাম 4 মাস আগে। 4 মাস আগে না? আচ্ছা, এনে জোড়া কিনছিলেন, এনে পালছেন, এনে বিক্রি করবেন না? আচ্ছা, মহিষ কি টানতেছে কম নাকি? গরু মহিষ সবই কম টানে। কম টানে না? এখানে বেচা বিক্রি একটু কম মনে হয় নাকি? হ্যাঁ, অনেকটাই কম। অনেকটাই কম না? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তো এখানে আরও কিছু মহিষ দেখাচ্ছি এই চাষার কাছে। আসসালামু আলাইকুম চাষা, ভালো আছেন? আচ্ছা, মহিষ আজকে কয়টা আনছেন? আটটা। আটটা এগুলি না? নামাইতেছে না? ওই যে ওইগুলি না? আচ্ছা আচ্ছা, বড় মহিষ আনছেন না? আচ্ছা আচ্ছা, এই মহিষটা যাচ্ছে না? সাথে নাই না? আচ্ছা, এটা দাম চাইতেছেন কত? এটা হলো নামাইছি। আচ্ছা আচ্ছা, দাম চাইতেছেন কত? দাম কত চাইবেন? দাম চাই 85। 85,000 না? এটা পালার জন্য না? পালার পালার লাইন। আচ্ছা আচ্ছা, মাত্র নামাইতেছে। আচ্ছা, তো চাচা সব জায়গায় মহিষ বিক্রি করে, এখানে আরও কিছু মহিষ দেখাচ্ছি। আচ্ছা
ভাই মুজগুলো আপনার রেডি চাচা আপনার আমি শর্ট আর দিছি বাবা হ্যাঁ দিছ না বাদি ভাই না আমি তো আচ্ছা আচ্ছা এটা তো কোন লাগো সরকার এটা সরকার বুঝবো এটা কইবে না আমরা দেশ খাও নাই মানি নাই মানে কিনতারা না তো কোন লাগো কইবে লাগি তাইছি কি কিনবো মানুষে তো মনে যায় প্যাডি চলে না মানে চলে না কিনবাইছ না বেজবার আইছি কোনটা হ্যাঁ বেজবার আইছি বেজবার আইছি হ্যাঁ এই জুরে আপনার হ্যাঁ আচ্ছা এটা দাঁত ছেড়িলি না দাঁতে নাই দাঁতে নাই কি পালা লাগা নাকি পালা লাগা পালা লাগা আচ্ছা জোড়াটা দাম তেতেছেন কত হ্যাঁ এই জোড়াটা দাম তেতেছেন কত দাম তেতে 2 লাখ 2 লাখ দাম ধর হইছে ঘুষ খায় না লোক নাই আর কতগুলি আছে আছে 50 60 আছে অনেক তাহলে মহিষের খামার করছেন না গরু আছে ভিতরে নাকি না গরু নাই গরু নাই না আচ্ছা চাচা এটা দাম চাইতেছেন কত দাম চাইতেছি কাকুর কাছে চাইছিলাম 2 লাখ 60 ও ভাইবাটা কইতাছে 2 এর একটু ভাঙা হয়ে যাবে একটু ভাঙা বলতো আমি কইছি না কাকু চলবে না 2 এর উপরে দাম কইতে হবে 2 এর উপরে বলতে হইব না আচ্ছা চাচা এটাতে কয় মণ মাংস হবে এটার মধ্যে মাংস হইব আমার একের সর্বোচ্চ 9 মণ 9 মণ মাংস হবে না আচ্ছা আপনি কত দিতে পারবেন আর কি মানে আমি এখন বইলা দিছি 2 লাখ 20 2 লাখ 20 হলে দিতে পারবেন না আপনার বাড়িতে আর কম কম হলে দিব একটু কম হলে দিয়ে দিবেন আচ্ছা যেহেতু বাড়িতে আর মহিষ আছে আনছেন বিক্রি করার জন্য আর কি মাঝে প্রতিবারে আসেন এখানে নাকি এ আসি যখন মাঝে মাঝে হ্যাঁ আচ্ছা আচ্ছা আর এরপর তো সারা বছরই মহিষ পালেন না হ্যাঁ মহিষ পালি আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার ফার্মের নাম কি ফার্মের নাম তো দেই নাই আচ্ছা আচ্ছা একদিন ফার্মে যাবো না আপনার ফার্মে তো অনেকগুলো আমি মাস্টার বাড়ি যাবেন গেলে আর আমার সাজান ভাই আছে বিশাল বড় মন গরু মোজ 150 আছে ওই ওই সেটা নাকি ভিতরে যায় একবার ভিতরে আপনি ডেইরি ফার্ম দেখতেন হ্যাঁ হ্যাঁ ওই যে খাদিজা বলা আছে ভিতরে যে ঢুকছে যে হ্যাঁ বুঝতে পারছি ওটা দেখেছি গেছে ওটা দেখেছি আচ্ছা আমার বাড়ি সিষ্টুর সিষ্টুর হাই হেরে তে তো আমি আমার দেশের লোক হ্যাঁ আচ্ছা বলতেছি আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আপনার আজকে মহিষের কি অবস্থা মনে হচ্ছে আপনার অবস্থা মানে কি কাস্টমার যাও দুই একটা আইছে দেহি গালি ঘুরতাছে এর মতন হস্তা কিনবো হস্তা ঘুরতে আছে হ্যাঁ গরু বলতেছে গরুর কাস্টমার কো 16000 টাকা মন তারা কিনবো তারা এই চিন্তা ভাবনা করতেছে আমি কিছু কাম হইতো না সরকারে বলু খাওয়ার দাম কমাই তো খাওয়ার দাম কমাইলে তারপরে না দিতে পারবো কমে মানুষ তো মানে আর্থিক ভাবে অনেক দুর্বল অনেক দুর্বল এই কারণে মাংস আপনার কম চলে কষায় আপনার গরু বিক্রি করে মেল আপনি তো কষায় ওখানে একবারে শেষ কইলাম না গরু বিক্রি কম মহিষে বিক্রি সব কিছু বিক্রি কম আচ্ছা ঠিক আছে ভালো থেকো আসসালামু আলাইকুম আচ্ছা আপনাদের দেখাইলাম এই দেখছেন উনি বলতেছে মহিষের বিক্রি খুবই কম তো আমার চ্যানেল এগ্রি টিভি বিডি যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে নেবেন আমার ফেসবুক পেজ ফলো করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম